খবর সব ভালো তো? বিন্দাস চলছে তো? আজকে ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে যে মন্দিরে এসেছি সেখানে পুরোহিত মায়ের বুকে, মানে মা কালীর বুকে পা দিয়ে পুজো করেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। রতনপুর গ্রামে অত্যন্ত দরিদ্র পরিবার পঞ্চানন সাঁতরা ও রাধারানী সাঁতরার ঘরে জন্মগ্রহণ করেন কালীশঙ্কর সাঁতরা। কালীশঙ্কর খুব ছোটবেলা থেকেই একাই ছোট ছোট মাটির প্রতিমা তৈরি করে খেলা করতেন। আর সেই কাজে সারা দিন তিনি এতটাই মগ্ন থাকতেন যে তার অভিভাবকরা অতিষ্ঠ হয়ে উঠতেন। পড়াশোনায় তার কোনো ঝোঁক না থাকায় বাড়ির পিছনের জমিতে সারা দিন গুনগুন করে গান করে মূর্তি পূজা করতেন। একবার খেলার ছলে প্রতিমা গড়তে গড়তে তিনি একটি বড় প্রতিমা গড়ে ফেলেন। তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। ঠাকুরের গায়ের রং কেমন করবে তা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি এক সাঁওতালি কমবয়সী মেয়েকে দেখতে পান। সেই মেয়েটি কালীশঙ্করকে বলে, যেমন ইচ্ছা তেমন রং কর। আরও একটা কথা বলতে ভুলে গেছি, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে। আবার কালীশঙ্কর যেন চমকে ওঠেন। মেয়েটি বলে, মায়ের চোখ একে, মাকে আগে জাগ্রত কর। কালীশঙ্কর ছুটে বাড়ি গিয়ে রং নিয়ে আসে। চোখ আঁকার সময় মেয়েটি কালীশঙ্করকে বলে, জগতে সব সাদা কালো রঙের মধ্যে নিজের চোখটা সর্বদা খোলা রাখিস। প্রতিমার রং এবং সাজসজ্জা সম্পূর্ণ করার পর পুজো করার সময় তার হাত পৌঁছাচ্ছিল না, কি করবে তাই ভাবতে থাকে। সেই সময় ওম বিষ্ণু 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 ওম তদেই পরমং পদং তদা। সেই সময় সেই সাঁওতালি মেয়েটির আবির্ভাব ঘটে এবং বলে যায়, মায়ের সামনে ওই ঢিবিটা দেখছিস, ওর উপর একটা পা দে আর একটা পা মায়ের বুকে রাখ। এই কথা শুনে কালীশঙ্কর অবাক হয়ে যায়। কালীশঙ্কর বলে, এ আমি পারবো না রে, এ আমার দ্বারা সম্ভব হবে না। মেয়েটি বলে, খুব পারবি। সারাদিন কালীশঙ্কর মায়ের পূজায় মগ্ন হয়ে থাকত। কালীশঙ্করের সংসারে মন ফেরানোর জন্য তার বাবা মা পাশের গ্রামে এক কন্যার সাথে 18 বছর বয়সে তার বিবাহ দিয়ে দেন। কিন্তু বিবাহের পরও কালীশঙ্করের মন সংসারে বসছে না, তার মন যেন মায়ের আরাধনায় আরও ব্যাকুল হয়ে ওঠে। জাতিতে শূদ্র অব্রাহ্মণ এবং মায়ের বুকে পা রেখে পুজো এক বিরল দৃশ্যে পুজো করায় রতনপুর গ্রামের বাসিন্দারা তীব্র নিন্দা করতে থাকেন এবং ওনাকে গ্রাম থেকে বিতাড়িত করতে উদ্যত হয়ে ওঠেন সকল গ্রামবাসীরা। কিন্তু কালীশঙ্কর মায়ের আরাধনায় বিভোর হয়ে থাকেন। এখানে মা নিত্য পূজিত হন, তবে শনি ও মঙ্গলবার কালীশঙ্কর মা কালীর বুকে পা তুলে মায়ের পূজা করেন এবং পূজা শেষে কাচের টুকরোর উপর নৃত্য করেন এবং গড়াগড়ি দেন। এই রকম বিরল পূজা দেখতে দূর দূর থেকে ভক্তের সমাগম ঘটে। পূজায় কোনো রকম মন্ত্রপাঠ ছাড়া কালীশঙ্কর নিজের বাঁধা গান গেয়ে দেবীর পূজা শুরু করেন। কাঁসর ঘণ্টা শাঁখের আওয়াজে মন্দির চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে।
কালীশঙ্করের দাবি মা কালী নাকি এইভাবেই তার পূজা গ্রহণ করেন। আরামবাগের রতনপুরের আদ্যাশক্তি মহামায়া মাহাত্ম্য নাকি এইভাবেই ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের রাজ্যে। 2008 সালে ভক্তরাই তৈরি করে দিয়েছেন প্রতিমা ও কালী মন্দির। মন্দিরের গর্ভে গিয়ে অবস্থিত কালী প্রতিমাটি কষ্টি পাথরের, আর তার দুই পাশে অবস্থান করছে মা শীতলা এবং মা মনসা। মা মনসা ও মা শীতলা এই দুটি মূর্তি সিমেন্টের তৈরি। মন্দিরের সামনে আছে নাট মন্দির আর বলি দেওয়ার স্থান। প্রত্যেক বছর শ্যামা পূজায় তিন দিন এখানে মেলা বসে। এই শ্যামা পূজার সময় মাকে রূপা ও সোনার অলংকার পরিয়ে সজ্জিত করা হয়। পুজোর সময় ছাগ, আখ, কুমড়ো ইত্যাদি বলি দেওয়া হয়, কিন্তু শিব ঠাকুরের দৈব বাণীতে নাকি এখন ছাগ বলি দেওয়া বন্ধ আছে। এই মা কালীর অভূতপূর্ব পদ্ধতিতে হওয়া পুজোকে ঘিরে আলাদা উন্মাদনা দেখা যায় সারা হুগলি বাঁকুড়া জেলার জুড়ে। বেলুড় মঠের মহারাজরা 2006 সালে এই মন্দিরে আসেন এবং বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণ লক্ষ্য করেন। এই মন্দির সংস্করণে বেলুড় মঠ কর্তৃপক্ষ বিশেষ সহযোগিতা করেছিলেন। কালীশঙ্কর তার শালীর মেয়ে অন্নপূর্ণা মল্লিককে দত্তক হিসাবে গ্রহণ করেন এবং তার স্বামী সুশান্ত মল্লিক এই মন্দিরে সমস্ত জোগাড় ও দেখাশোনা করেন। প্রতিদিন বেলা 12টার সময় শিব পুজো দিয়ে পুজো শুরু করেন। সুশান্ত কুমার মল্লিক সুস্পষ্ট মন্ত্র উচ্চারণে পুজো করেন। পূজা শেষ পর্যায়ে ত্রিশূল হাতে কাচের উপর আপন খেয়ালে মায়ের আরাধনা করতে করতে নৃত্য করেন কালীশঙ্কর এবং কালীর মায়ের মূর্তির পাশের বেদিতে বাম পা রেখে ডান পা মায়ের বুকে তুলে দেয়। পূজা শেষ করে কালীশঙ্কর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন এবং ভক্ত সমাগমের সকল সমস্যার কথা শোনেন। কালী পুজোর আগে ভক্ত সমাগমের দেয়া বস্ত্রই মাকে পরানো হয়। কালী পুজোর বিশেষ আকর্ষণ হল কালীশঙ্কর মাথায় আঘাত করে কাঁচ ভেঙে টুকরো টুকরো করে ফেলেন। পুজো শেষে কালীশঙ্কর মায়ের আশীর্বাদ নেন এবং ভক্তরা স্তব্ধ হয়ে দেখেন কালীশঙ্কর তাদের দিকে তাকিয়ে হাসছেন এবং সকলের মঙ্গল কামনা করছেন। যদি এখানে আসতে চান কিভাবে আসবেন? হ্যাঁ, এটা প্রশ্ন উঠতেই পারে, কিভাবে আসবেন? হাওড়া থেকে বা শেওড়াফুলি থেকে আরামবাগ কিংবা গোঘাট লোকাল ধরে পুরোপুরি সোজা একদম আরামবাগ স্টেশন, স্টেশন থেকে নেমে টোটো করে বাস স্ট্যান্ড, হ্যাঁ মাঝখানে আবার টোটো, তার বাস স্ট্যান্ড থেকে বন্দিপুর বন্দর, তারপরে সীমন্তপুর, এই চারটে অপশানের মধ্যে যে কোনো বাস পেলে তাতে উঠে পড়বে। আর বলবেন আমরা রতনপুরে নামবো। রতনপুর কালীবাড়ি কিছু বলতে পারবেন নাকি? না, এটা আমবাগান, সরি এটা আমতলা বলা হয়, রতনপুর বললেও হবে আমতলা বললেও হবে, ঠিক আছে? কতক্ষণ লাগবে আরামবাগ থেকে বাসে? আধ ঘন্টা। খুব একদম রাস্তার ধারে, এই যে রাস্তা, একদম রাস্তা দেখে নেন, সরি এটা গাছ, পেছনে রাস্তা, ঠিক আছে? রাস্তার দিকেই এই যে মন্দির। পুজো শুরু হয় 12টা থেকে, আর আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, আর লাগে থেকে একটু যোগাযোগ করে নেবেন। তো বাই বাই।